একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আলাদা হত্যা মামলায় 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ প্রত্যেকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতরাতে রাজধানীর বনানী বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। আর গতকাল ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, মাহবুবুর রহমান এবং প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস 1 টাকা জরিমানা আদায়ের মাধ্যমে তাকে জামিন দেন। রাতে সিলেটের কানাইঘাট থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। পাসপোর্ট এবং ভিসা ব্যতীত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। গত 23 আগস্ট কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তারের পর মারধরের শিকার হন মানিক। এর পরদিন অস্ত্রোপচারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে অনেকটা সুস্থ হবার পর তাকে আজ আদালতে হাজির করা হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা এবং সমাবেশ করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30 এই সমাবেশ হবে। অন্যদিকে বিভাগীয় শহরগুলোতে এই দিবস উপলক্ষে শোভাযাত্রা করবেন বিএনপি নেতাকর্মীরা। নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা সমাবেশে বক্তব্য দেবেন। দর্শক, এই মুহূর্তে আমরা যাব নয়াপল্টনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ঘিরে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। নাদিয়া, আপনি জানেন যে আজকে আন্তর্জাতিক ঘুম দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই যে সমাবেশ হচ্ছে, এই সমাবেশকে সফল করতে ইতিমধ্যে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। অসংখ্য নেতাকর্মী কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দলীয় কার্যালয়ের সামনে এই তীব্র গরমকে উপেক্ষা করে এখানে অবস্থান নিয়েছেন। কিন্তু ধীরে ধীরে দলীয় নেতাকর্মীরা ঢাকা এবার আশেপাশে দেশে ছিল না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই সেই বাংলাদেশ
আসে গণতান্ত্রিক সেই বাংলাদেশ এসেছিল। তারপর দেখেছি 1982 সালের 24 ফেব্রুয়ারি সেই গণতন্ত্রকে আমার হত্যা করেন এবং আমার একদলীয় স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। ঠিক আবারও গণতন্ত্রের ধন্যবাদ। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জাতীয় বাজেটে সহায়তা করবে, তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এমনটাই আলোচনা হয়েছে। সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল হিসেবে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের, অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল এসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি, মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো, এই বছরে একটা বাজেট সহায়তা আমরা আবার আগামী ইসের যে এক্সপেক্ট করছি সেটা ফাইনালাইজ হবে আমাদের, অলরেডি কত কী কী প্রজেক্ট হবে না হবে সেটা আমরা ওদেরকে দেখছি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় এবার উদ্ধার হলো ত্রিপোলিতে বিপদগ্রস্ত 154 জন বাংলাদেশি অভিবাসী। IOM এর সহযোগিতায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দূতাবাস। সোমবার লিবিয়ার বুরাকিয়ারের একটি ফ্লাইটে এই অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন। তারা আজ বাংলাদেশে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে। অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে বিদায় জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা। ডিটেনশন সেন্টারে থাকা এই সকল প্রবাসীরা বেশিরভাগই অসুস্থ, অপহরণ এবং মানব পাচারের শিকার হয়েছিলেন। এছাড়া আগামী 19 সেপ্টেম্বর ত্রিপোলি এবং 30 সেপ্টেম্বর বেনগাজি থেকে দুটি ফ্লাইটে আরও 300+ আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। ট্রেনের আসন সংখ্যা সীমিত, প্ল্যাটফর্ম উঁচু ও যাত্রী ছাউনি না থাকায় রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই জয়পুরহাট রেল স্টেশনে যাত্রীরা পরিবার পরিজন নিয়ে ভোগান্তির মধ্যে ট্রেনে যাতায়াত করছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। সমস্যা সমাধানের নতুন সরকারের কাছে দাবি জানান যাত্রীরা। সমস্যা সমাধানের আশ্বাস জয়পুরহাট স্টেশন মাস্টারের প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান দিদাস।
ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত জয়পুরহাট রেল স্টেশন। পরবর্তীতে স্টেশনটি প্রথম শ্রেণীতে উন্নীতকরণ হলেও রয়েছে নানা সমস্যা। এই স্টেশন থেকে প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চলের 11টি আন্তনগর ট্রেন যাতায়াত করেন হাজারো যাত্রী। অথচ এখানকার জন্য ট্রেনের আসন সংখ্যা একেবারেই সীমিত। ঢাকার 6টি ট্রেনের 270টি আসন বরাদ্দ থাকলেও এর জন্য টিকিট কাটছে প্রায় 1000 যাত্রী। এছাড়া দেশের অন্যান্য স্থানে যাতায়াতের ট্রেনগুলোর আসন সংখ্যারও একই অবস্থা। আমরা যারা ক্যাম্পাসে যাতায়াত করি তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সিটের ব্যবস্থা না থাকায় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আশপাশের জেলাগুলোতে যেন মানে আসন বরাদ্দ করা হয়। এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম উঁচু ও সিঁড়ি নেই। উপরে ছাউনি না থাকায় রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই রোগী, বৃদ্ধ, প্রতিবন্ধী সহ সাধারণ যাত্রীরা প্রতিদিন চলাচল করছেন নানা সমস্যা ও ভোগান্তির মধ্যেই। যাত্রীদের অভিযোগ, প্রথম শ্রেণীর ওয়েটিং রুম থাকলেও বেশিরভাগ সময় তা বন্ধ থাকে। তাই নতুন সরকারের কাছে দ্রুত এসব সমস্যার সমাধান চান তারা। 2 নম্বর প্ল্যাটফর্মে বৃষ্টি বাদলের দিনে তো দাঁড়ানো যায় না, সবাই 1 নম্বর প্ল্যাটফর্মে আপনার ভিড় করে। প্ল্যাটফর্মে ছাউনি নেই, আমাদের দাঁড়ানো থাকা সমস্যা, রোদ বৃষ্টি মাথার খুদ দিয়ে চলে যায়। আসন সংখ্যা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দেন জয়পুরহাট রেলওয়ের এই কর্মকর্তা। 11টি আন্তনগর ট্রেন চলাচল করে, এই ব্যাপারে কিছু আসন সংখ্যা বাড়ানোর জন্য কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, তারা সামনেতে আসন সংখ্যা বাড়াবে। ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি ও 2 নম্বর প্ল্যাটফর্মের সমস্যা নিরসন সহ যাত্রী সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছে চলাচলকারীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকার ধামরাইয়ের বাউখণ্ড গ্রামে কৃষক ফজল হককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে এবং ইলেকট্রিক শক দিয়ে হত্যার ঘটনায় 3 মাস পেরুলেও কেউ গ্রেপ্তার হয়নি। বিষয়টি নিয়ে হতাশ নিহতের পরিবার। তবে পুলিশ বলছে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছেন তারা। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখণ্ড গ্রামে ফেকুর ব্যাটারি চুরির অপবাদ দিয়ে গত 6 জুলাই কৃষক মোহাম্মদ ফজল হক ফজুকে পিটিয়ে এবং ইলেকট্রনিক শক দিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় নিহতের মা আটজনকে আসামি করে দায়ের করেছেন হত্যা মামলা। কিন্তু নির্মমে ঘটনার 3 মাস পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার না হওয়ায় হতাশ নিহতের মা। আমরা গরিব মানুষ, আমার পোলারে একবারে জীবন কর্মতি সেই দিয়ে দিছি, এখনো পর্যন্ত একটা আসামি হন্তু ধরা পড়ে নেই। নির্মমে নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। তবে নির্দোষ কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেই দাবিও জানান তারা। আশরাফ মেম্বার আর হইল ওই যে আপু নামে এসে কোথেকে গিয়ে কাগজে সাইন দেওয়া হেরা জিম্বি হয়ে নিয়ে আসছে, 3:30 দিকে নিয়ে আসছে, আর সে মারা গেছে হইল 9:30 দিকে। এরা শুনছে যে পরে গেছে মারপিটের পরে, শুনছে আমি যেটা, এদের নামটা আগে আসছে। যারা আসলে প্রকৃতপক্ষে দোষী এরা শাস্তি হোক এদের, আর যারা নির্দোষ এদের এরা বেঁচে যায়। ঘটনা আমরা চাচ্ছি যারা দোষী তারা যেন শাস্তি পায়, আর যারা নির্দোষী তারা যেন শাস্তি না হয়। স্থানীয় ইউপি সদস্য বলেছেন দোষীদের গ্রেফতারের মাধ্যমে অসহায় পরিবারটি ন্যায় বিচারের প্রত্যাশা করছে। বাজি পক্ষকে বলছি যে যদি আপনারা কোনো সমাধান দিকে যান তাহলে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় ওনার শরণাপন্ন হন, হইয়া আপনারা একটা সমাধান চেষ্টা করেন। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এই অপরাধ ব্যক্তি আমার দ্বারা হয়রানি হবে না, এটা আমি এটা নিশ্চিত। হ্যাঁ, জেনুইন যে সেই এই সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। আগাম জাতের আমন ধানের চাষে সাফল্য পেয়েছে রাজবাড়ির গোয়ালন্দের কৃষকরা। এই উপজেলা বিস্তীর্ণ মাঠ জুড়ে যতদূর চোখ যায় শুধু সোনালী ধান। এবছর জেলায় বন্যা না হওয়ায় আগাম আমন ধান কাটছেন কৃষকেরা এবং ফলনও হচ্ছে বেশি, এতে খুশি চাষিরা। এবছর গোয়ালন্দ উপজেলার লক্ষ্যমাত্রার অধিক হারে আমন ধান চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।